আমি যা কব খোলাখুলি ভাই, কারণ আমার খামার আছে, খামারই নাই, তারা 5,000 3,000 4,000 টাকা দিচ্ছে। আপনাদের মতো ইউটিউবাররাও কাস্টমারদের ঠকাচ্ছে, যারা ক্রেতা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে ঠকাচ্ছেন আপনারা। যদি দহন করে যদি ভিডিওতে দেখাই, তারপরেও কিছু কিছু মানুষের অ্যালার্জি, মানে এটা তাদের সহ্য হচ্ছে না। আমাদের আশেপাশে হলে না কিছু বলা, অনেক দূরে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে, যে যেখান থেকে এই মুহূর্তে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 30 ডিসেম্বর 2022 রোজ শুক্রবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি আফিয়া ডেইরি ফার্মে। আর আফিয়া ডেইরি ফার্মের অবস্থান আপনারা অনেকেই জানেন, পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে, হারোপাড়া যে কবরস্থানটা রয়েছে, কবরস্থান শেষের প্রথম যে খামারটি, এটি কিন্তু আসলাম ভাইয়ের আফিয়া ডেইরি ফার্ম। তো দর্শক, আজকে আফিয়া ডেইরি ফার্ম থেকে বেশ কিছু গাভি দেখাবো আপনাদেরকে, গাভিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব। আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আর যে যেখান থেকে দর্শক ভিডিওগুলো দেখছেন, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষিচিত্র টিভি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে খুবই ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম মোহাম্মদ আসলাম আলী, আমি আফিয়া ডেইরি ফার্মের মালিক। আমার বাসাটা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া, হারোপাড়া যে কবরস্থান আছে কবরস্থানের দক্ষিণ পাশেই শেষ খামারটি আমার। আচ্ছা, আর হারোপাড়া ঢুকতে গেলে শুরুটা আমার। আচ্ছা, তো সব মিলিয়ে আপনার ব্যবসা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আর আজকে গাভি দেখাবেন কতগুলো? জি ভাই, গাভি দেখাবো আপনার 9:00 থেকে 10:00 মতো। 9-10টা? জি, এখন তো আপনার বেলা 11টা বেজে গেছে ভাই, দোয়াল 3টা গরু আছে, দুধের 3টা গরু দহন করে ফেলছি। আচ্ছা, দর্শক ভাই যদি আপনার আমাকে আমার কাছে ফোন দিয়ে ভিডিও করা আছে উলান পালান সহকারে, যদি কেউ ভিডিও চায় উলান পালান সহকারে ভিডিও দেওয়া যাবে। আচ্ছা, আর যারা হয়তো দর্শকরা খামারমুখী হতে চাচ্ছে, তারা কিভাবে আসলে গাভি সংগ্রহ করলে বা কিনলে ভালো হয়? সর্বপ্রথম আপনার খামারি যারা আছে, যারা খামার করবে, তারা প্রথমত 2 থেকে 3টা দিয়ে শুরু করবে। আচ্ছা, শুরু। আর অবশ্যই কেনার সময় আপনি সঠিক যাত্রা এবং সঠিক ব্যাপারীর থেকে কিনতে হবে, কারণ দেখা যাচ্ছে এমন একজনের খামার নাই, খামারই নাই, 3টে 4টে 5টা গরু হাওলাত করে ধার করে নিয়ে দিচ্ছে। হাওলাত আর ধারটা বোঝায় এরকম, মনে করেন আমার গরু আছে, আমার থেকে 3টা গরু নিয়ে একজন ভিডিও দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ভিডিও দিয়ে ওই গরুগুলো বিক্রি করতেছে, বিক্রি করে 10,000 15,000, আমাদের লাভ হয় না 5,000। যারা দালালরা ভিডিও দেয় ভালো ভালো কথা বলে, তারা মনে করেন আপনার ওই ইতা বলতেছে ওতা বলতেছে, 1,70,000-এ 17 লিটার দুধ গ্যারান্টি দিচ্ছে। আচ্ছা, কারণ ও তো নিয়ে গেলে যে কাস্টমার ভাই নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তো আর তাকে ধরতে পারবে না, ওনার খামারই নেই, খুঁজেই পাবে না। জি, তাই আপনারা সরজমিনে আসেন, এসে দেখেন কে বেশি, কার খামার আছে, কার গরু আছে, এটা যাচাই বাছাই করে নেন। আর বিশেষ করে একটা জিনিস, এইটা আমার চাচার খামার, এইটা আমার ভাইয়ের খামার, এইটা আমার খালুর খামার, এইটা আমার পার্টনারের খামার, এই শালা তোর কি, এরকম কিছু চক্র কিন্তু বর্তমান পাবনাতে আছে, সত্য কথা যেটা। তাই আমি বলতেছি আপনারা সরাসরি আসেন হারোপাড়াতে, বিভিন্ন জায়গায় কার কোনে খামার আছে দেখে দেখে সংগ্রহ করেন। আসলাম ভাই, এই চক্রের কারণেই মানুষ কিন্তু এখন মানে বিভ্রান্তির মধ্যে আছে, তারা আসতে ভয় পাচ্ছে। এমনও আপনার ফোন দিয়ে বলে ভাই 17 লিটার 18 লিটার দুধ বলেছে, 3 লিটার দুধ পাই। আচ্ছা, 3 লিটার দুধও পায়, এরকমও রিপোর্ট আমাদের কাছে আসে, কিন্তু আমাদের আশেপাশে হলে না কিছু বলা, অনেক দূরে ভাই। আচ্ছা, তো এই থেকে আবার মনে করেন কিছু কিছু মানুষ আবার বলবে, যদি কুলারে দুধ আছে, হয়তো মনে করেন একটা মানুষ, মনে করেন আমাকে দিয়েই বলি, 1 ঘন্টা 2 ঘন্টা আগে যদি একটা গরুর বাচ্চা বাঁধি, তাহলে না 1 কেজি দুধ বেশি হবে। যদি দহন করে যদি ভিডিওতে দেখাই, তারপরেও কিছু কিছু মানুষের অ্যালার্জি, মানে এটা তাদের সহ্য হচ্ছে না। তোর মতো কি আমি সিটার গরু বেচতেছি, ওই আমি দুধ দোয়া দেখাচ্ছি জন্যই তো আমার গা চুল কবি, আমার দুধ আমার গরুর দুধ আছে জন্যই আমি দোয়াই। তোর নাই তুই দোয়া দিস না, তো তোর এত চুল কই কে? সঠিকটা তুলে ধরেন, আর আপনাদেরকেও বলি, আপনাদের খামারই নাই, তারা 5,000 3,000 4,000 টাকা দিচ্ছে। আপনাদের মতো ইউটিউবাররাও কাস্টমারদের ঠকাচ্ছে, যারা ক্রেতা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে ঠকাচ্ছেন আপনারা।
আসলাম ভাই, এটা অবশ্য আমাদের উদ্দেশ্য করে বলেছেন, এর জন্য ধন্যবাদ। অবশ্যই ভাই, আমি যা কব খোলাখুলি ভাই, কারণ আমার খামার আছে। আসলাম ভাই, অনেক কথাই হলো, চলুন তাহলে আপনার গাভিগুলো দর্শন করি। জি ভাই, চলেন গাভিগুলো দেখাই। কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে আমার সম্মানিত দর্শক ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। জি আসলাম ভাই, আমরা শুরুতে এক নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। হলস্টেইন ফ্রিজিয়ান? জি ভাই। দাঁত বয়স কেমন হয়েছে? এটা দুই দাঁত হচ্ছে ভাই। দাঁত দুইটা? জি ভাই, দুই দাঁত। আচ্ছা, দুই দাঁত। বাচ্চা কয় নাম্বার দিবে? অবশ্যই আল্লাহর রহমতে প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা? জি ভাই। আচ্ছা, দুই দাঁত প্রথম বাচ্চা। জি ভাই। সময় আছে কতদিন? এখনো এক মাসের উপরে টাইম আছে ভাই। এক মাস? জি। আচ্ছা, যেহেতু এখনো এক মাসের উপরে সময় আছে, আট মাস প্রেগনেন্ট, কেবল সামান্য একটু উলান আসছে। আচ্ছা আচ্ছা। আর বকনা গাভি? জি ভাই, বকনা গাভি। বকনা গাভি। আর এই গাভিগুলো দেখা যায় খামারি ভাইরা সংগ্রহ করলে দীর্ঘদিন কিন্তু তারা খামারে লালন পালন করতে পারে। জি ভাই, খামারে লালন পালনও করতে পারবে। আবার মনে করেন এই গরুটা যখন এক মাসের ঊর্ধ্বে কিংবা এক মাস টাইম আছে, এই গরুটা কিন্তু আপনার যে নিবে তার খামারে গিয়ে বাসায় গিয়ে কিন্তু আবহাওয়ার সাথে সেট হওয়ার পরে কিন্তু বাচ্চা দিবে গরুটা। আচ্ছা। আর এসব গরু যখন উলান পালান হবে, তলা পালান বানটান যখন উলান টোলান নাববে, সেখন কিন্তু আপনার অনেক সুন্দর, আরো ভালো, আরো আরো ভালো দেখা যাবে। আচ্ছা, তো এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাইরা নিতে চায়, আপনার দামটা কত থাকছে? এটা ফিক্সড রেট 1,22,000 টাকা। দর্শক ভাই তো মোটামুটি ভাবে জানে আপনার আমি এক দামে গরু বিক্রি করি। আচ্ছা, তাই আমার থেকে সঠিক যে ধারণাটা এটা যেন দর্শক ভাই পায়, এই জন্য এটার দাম 1,22,000। 1,22,000 টাকা। জি ভাই, চলুন পরের গাভি দেখাই। জি ভাই, চলেন দেখাই। দুই নাম্বার সিরিয়ালে যে গাভিটা দেখতেছি আসলাম ভাই, এটা কি জাতের? এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান, চমৎকার একটা গরু কিন্তু ভাই। হলস্টেইন ফ্রিজিয়ান? জি, অরিজিনাল জাতের যে বৈশিষ্ট্য, এর মধ্যে আল্লাহর রহমতে গুণগত মান সবই আছে। আচ্ছা, দাঁত বয়স কেমন হচ্ছে? এটাও দুই দাঁত ভাই। দাঁত দুইটা? জি ভাই, সবই বেশিরভাগগুলো এইবার বকনা গাভি বললে চলে। আচ্ছা, যেহেতু দুই দাঁত প্রথম বাচ্চা দিবে? জি ভাই, প্রথম বাচ্চা দিবে। সময় আছে কতদিন? জি ভাই, কতদিন সময় আছে? এটা এখনো 25 দিনের মতো টাইম আছে। 25 দিন? জি ভাই। আচ্ছা, আর গোটা খুবই শান্ত ভাই, একবারে আপনার উলানে হাত দিবেন, আর চামড়াটা এত পাতলা, একবারে পাতলা জার্সি গরুর মতো পাতলা চামড়া। আবার যে পিছনে দেখেন হাত দেন, একবারে এইসব গরুগুলো মহিলারা লালন পালন করছে, আর বাচ্চাটি দেখেন কত সুন্দর সাদা সাদা বান। আচ্ছা, জি, এই দেখেন। আপনি সুস্থ সবল? জি, 100% আল্লাহর রহমতে খুবই সুস্থ সবল, আর চামড়াটা খুবই পাতলা ভাই। আচ্ছা, আসলাম ভাই, দুই নম্বর সিরিয়ালে এই গাভিটার আপনার ফিক্সড দাম কত? এই গরুটার দাম রাখছি ভাই 1,65,000 টাকা। 1,65,000? জি ভাই। আচ্ছা, 1,65,000 টাকা একদম? জি ভাই, একদম। পরের গাভিটা আমরা দর্শকদের দেখাই। জি ভাই, চলেন দেখি। তিন নাম্বার সিরিয়ালে যে গাভিটা দেখতেছি, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, চার দাঁত। এটা সার বাচ্চার সাথে, এটা বাচ্চা সহকারে গরু কিন্তু ভাই। এটা বাচ্চা সহ? জি ভাই, বাচ্চা ওই যে ওইখানে আছে, শুয়ে আছে। আচ্ছা, আমরা দেখাই দেব। জি ভাই, যেহেতু বাচ্চা সহ গাভি, সাথে কি বাচ্চা? সার? জি, সার বাচ্চা। সার বাচ্চা। গাভি দাঁত কয়টা বললেন? এটা চার দাঁত হচ্ছে ভাই। ওই দেখেন, জাবর কাটাচ্ছে, দাঁতটা বোঝাই যাচ্ছে। ওই দেখেন, জাবর কাটাচ্ছে। না, এখন দাঁত নিয়ে তো লোকসভার কিছু নাই, মানে কল করলে তো আপনি দেখা দিতে পারবে। 1 কেজি হয়তো কেউ বেশি বললে বলতে পারবে, কিন্তু আপনার দাঁতে তো মিথ্যা কথা বলা যায় না। আচ্ছা, আর এখন তাহলে বাচ্চা সহ এই গাভিটার দাম কত যাচ্ছে? এটা বাচ্চা সহ, এটা আমি গ্যারান্টিতে বিক্রি করব, দুধ 13 লিটার। 13 লিটার গ্যারান্টি থাকবে? জি ভাই, গ্যারান্টি থাকবে। আচ্ছা, দাম কত ফিক্সড? এটা দাম ফিক্সড 1,45,000 টাকা। 1,45,000 টাকা 13 লিটারের দুধ গ্যারান্টি থাকবে? জি ভাই, আসলে গোটা দুধ আমি উলানটা ঠেক দিতাম, তাহলে কিন্তু আপনার উলানটা বড় দেখা যেত, গরুটাও একটু ভালো দেখা যেত। যখন আপনার 11:30-11:30 বাজে, এতক্ষণ তো আর গরু ঠেকা রাখা যায় না। জি, আচ্ছা, চলেন তাহলে পরের গাভিটা দর্শক। জি ভাই, চলেন দেখেন। চার নাম্বার সিরিয়ালে যে গাভিটা দেখতেছি, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান? জি ভাই। এটা দাঁত বয়স? এটা দুই দাঁত। দাঁত দুইটা? জি ভাই, অনেক বিগ সাইজের গরু। এসব গরুগুলো যে নিবে কোনোদিনও ঠকবে না। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট না বাচ্চা? জি ভাই, প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট। প্রথম বাচ্চা দিবে? জি ভাই, প্রথম বাচ্চা দিছে। দিয়েছে? জি ভাই, দিয়েছে। কি বাচ্চা সাথে? এটা সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন হয়েছে? বাচ্চার বয়স আজকে আপনার 10-12 দিনের মতো, 10 দিনের মতো হয়েছে ভাই। 10 থেকে 12 দিন? জি ভাই। যেহেতু সাথে সার বাচ্চা রয়েছে, আর বাচ্চা সহ এই গাভিটার দুধের পরিমাণটা কত আসবে? এই গাভিটার দুধ 15 লিটার দুই বেলা দহন করে নিতে পারবে। দুই বেলা 15 লিটার? জি। আচ্ছা, দুই বেলা 15 লিটার দর্শকরা দহন করে দেখা দিতে পারবে? জি ভাই, পারবে। আচ্ছা, দাম কত যাচ্ছেন? এটার দাম 1,85,000 টাকা। 1,85,000? জি ভাই। আচ্ছা, 1,85,000 টাকা ফিক্সড দাম? জি ভাই, ফিক্সড দাম। দরদামের কোনো সুযোগ নাই? না ভাই, কোনো সুযোগ নাই। দর্শক ভাই আসবে খামারে, দুধটা দহন করবে, দহন করে যদি ঠিক থাকে তাহলে নিবে, আর যদি না থাকে নিবে না। আচ্ছা, কথা কাজে মিল হলে নিতে পারবে, না হলে দরকার নেই? জি ভাই, দরকার নেই। আচ্ছা, চলেন তাহলে পরে গাড়ি। আর এই যে দুধের গরুগুলো আপনার বায়নাও লাগবে না।
বাইনাও লাগবে না, আসবে দেখবে, দেখে দুধটা দহন করার পরে নিবে। আচ্ছা, কিছু কিছু মানুষ আছে আপনার ওই বাইনা আগে চায়, বাইনা আগে দেওয়ার দরকার নেই। প্রেগনেন্ট গরুর ক্ষেত্রে বাইনা লাগবে, কারণ প্রেগনেন্ট গরু আপনার তো দুধ দহন করা লাগতেছে না, আসবে দেখবে সুস্থ আছে কিনা, যাচাই বাছাই করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দুধের গরু এসে দহন করার পরে আমাকে টাকা দিয়ে নিয়ে যাবে, সমস্যা নেই। আসলাম ভাই চলেন তাহলে পরের গরুগুলো দেখেন। জি ভাই চলেন। পাঁচ নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি আসলাম ভাই, এটা কি জাতের? এটা অরিজিনাল জার্সি। অরিজিনাল জার্সি? জি ভাই, অরিজিনাল। যেসব জার্সির বৈশিষ্ট্য এর মধ্যে আল্লাহর রহমতে সব গুণগত মান আছে। দাঁত বয়স? এটা চার দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। আচ্ছা, চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে? জি ভাই। সময় আছে কতদিন? সময় এখনো ২০ দিনের উপরে আছে ভাই। আর এই দেখেন গোটা জার্সি গরু কিন্তু এমনিতেই আপনি শান্ত হয়। আর আর দেখেন এই যে জার্সি গরু, এটা যে জার্সি বললাম, শুধু বললাম আর হবে তা না, এই যে উলানের জায়গাটা দেখেন। আচ্ছা, আল্লাহর রহমতে বাটগুলো বড় বড়। জি, বাটগুলো বড়। এই জায়গাটুক ভরার পরে বাচ্চা দিবে। এই যে উলানটা দিলে যে কত বড় হবে ধারণা করাই কঠিন হচ্ছে ভাই। আচ্ছা, তো জার্সি গরু অনেকেই পছন্দ করে। জি, পছন্দ হওয়ার মতোই একটা গরু ভাই। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এটার দাম ১৭৫, সামান্য একটু আলোচনার সুযোগ আছে এটার। ১৭৫? আসলাম ভাই আমরা ৬ নম্বর সিরিয়ালে সাদা রঙের যে গাভিটা দেখতেছি, এটা কি জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান জাতের গাভি ভাই? এটা আপনার একটা মায়াবী গরু কিন্তু। আচ্ছা, এসব গরুগুলো সচরাচর পাওয়া যায় না, খুবই ভালো কোয়ালিটি এবং খুব ভালো ডিমান্ডে কিছু কিছু সময় বিক্রি হয়, একটা নাম বললে। আচ্ছা, রানী শঙ্কর? জি জি, রানী শঙ্কর। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এটা চার দাঁত, প্রথমবার বাচ্চা দিবে আল্লাহর রহমতে। চার দাঁত প্রথমবার? জি, সামান্য একটু উলান আসছে দেখেন। এই যে উলানের জায়গা ভাই প্রচুর দেখেন, এই যে কেবলই সামান্য একটু উলান আসছে গোটার। আচ্ছা আচ্ছা, দাঁত কয়টা তাহলে? চার দাঁত। চার দাঁত প্রথম বাচ্চা দিবে? জি ভাই, প্রথম বাচ্চা দিবে। সময় কতদিন আছে? সময় এখনো ২৫ দিনের মতো আছে ভাই। এখনো ২৫ দিন? জি। আচ্ছা, তোমরা ফিজিয়ান বলি বা অনেকে ভালোবেসে রানী শঙ্কর বলে, যেটাই বলি না কেন, রানী শঙ্কর বললে আপনার ডিমান্ডটা বেশি হয়, ভালো দাম, মানে কাস্টমারকে একটু ঠকানো যায় সহজেই। আচ্ছা, তো সব মিলে দর্শকরা তো চেনে ভাই? জি ভাই, দর্শকরা চেনে, দর্শকরা চেনে। এটা একটা হাই কোয়ালিটি, হাই পারসেন্টেজ গুড, দর্শক ভাই দেখলে বুঝতে পারবে। আচ্ছা, দাম কত চাচ্ছেন? ১৬৫,০০০ টাকা। ১৬৫? জি ভাই। আচ্ছা, ১৬৫ দাম চাচ্ছেন, এটার ক্ষেত্রে কি দরদামের সুযোগ আছে? এই সামান্য একটু করা যাবে, অনার করা যাবে। আচ্ছা, এটার ক্ষেত্রে সামান্য সম্মানী করবেন? জি ভাই। আচ্ছা, এটা আমরা ৬ নম্বর সিরিয়ালে গাভিটা দেখে নিলাম, চলেন পরের গাভিটা দেখেন। জি ভাই চলেন। আসলাম ভাই আমরা ৭ নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি, এই গাভিটা কি জাতের? এটা বাগাবাড়ি মিলবিটের জার্সি। ক্যামেরাটা একটু মাথার দিকে ঘোরান, মাথা এবং কান চোখ এইগুলো দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এটা কি কোয়ালিটির গরু। আচ্ছা, অবশ্যই হাই পার্সেন্টেজ এবং হাই কোয়ালিটি। আর শীত তো ভাই দেখেন, কুয়াশাতে সাপ সাপ হয় না, এই জন্য গরু গাওটাও একটু মানে ফুলা ফুলাহে আছে আর কি। আচ্ছা আচ্ছা, না এটা রোদ হয়, রোদ বাড়ায় তাহলে গরুগুলো একটু দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এটা চার দাঁত হচ্ছে, এখন আপনার ৪.৫ মাস প্রেগনেন্ট আছে ভাই, মানে ৫ মাস রানিং। ৫ মাসের রানিং প্রেগনেন্ট? জি ভাই। বাচ্চা দিবে কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দিবে? জি ভাই। যেহেতু হাই পার্সেন্টেজের বলছেন জার্সি গাভি। জি ভাই। এটা আপনার এখন দাম কত? এখন আপনার দুধও আছে ভাই, ২ বেলা ৬ কেজি, ৬.৫ কেজি দুধও আছে। বাটের দুধ আছে? জি ভাই, দুধ আছে। আচ্ছা, প্রথম বাচ্চার যে দুধটা এখনো আছে? জি ভাই। দর্শকরা হয়তো যারা দেখে শুনে নিবে তারা দেখে শুনে নিতে পারে? জি ভাই, দেখে শুনে নিতে পারে। ৬ লিটার দুধ হয় এখন ২ বেলা অরিজিনাল। আচ্ছা, এটার দাম কত চাচ্ছে? এটার দাম চাচ্ছে ১৩০,০০০। ১৩০? জি ভাই। ১৩০,০০০ টাকা দাম। আলোচনার কি সম্মানী? না, সম্মানী করা যাবে কিন্তু আলোচনার সুযোগ নেই ভাই। আচ্ছা চলেন তাহলে পরে গাভিটা দেখেন। জি ভাই চলেন, পরে আর দুইটা গরু আছে, চলেন দেখেন। আসলাম ভাই আমরা ৮ নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, খুবই একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু এবং জাতে মানে খুবই ১০০%। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এটা দুই দাঁত হচ্ছে ভাই। দাঁত ২টা? জি ভাই। আচ্ছা, দুই দাঁত, বড় সড়ো একটা গাভি। জি ভাই, একটা বিগ গরু। বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে? জি ভাই, প্রথম বাচ্চা দিবে। কে বলে প্রথম বিয়ে ১৮ লিটার ২০ লিটার দুধ হয় না, বুঝছেন ভাই? আচ্ছা, এই যে তার বৈশিষ্ট্য, এসব গরু প্রথমবারে আপনার ১৮-২০ লিটার দুধ হওয়া সম্ভব প্রথমেই? জি ভাই, প্রথমেই। আচ্ছা, গাভির কোয়ালিটি আসলে বড় গরু তো আপনার আসলে ক্যামেরাতে ভালো দেখা যায় না, ছোট দেখা যায় কিংবা কোয়ালিটিটা বোঝা যায় না, এইসব গরু সরজমিনে কেউ আসলে আপনার তেমেনগা বোঝা যায় ভাই। আচ্ছা, তো আসলাম ভাই যেহেতু আপনার এটা বড় সড়ো একটা গাভি। জি ভাই। আর এই গাভিটা এখন সুস্থ সবল আছে তো? জি ভাই, সুস্থ সবল আছে। দাম কত চাচ্ছেন? এটার দাম ২,২৫,০০০ টাকা। ২,২৫? জি ভাই। আচ্ছা, ২,২৫,০০০ টাকা দাম চাচ্ছেন? জি ভাই। দরদামের সুযোগ আছে? বড় গরু দরদামের সুযোগ নাই, অনার করা যাবে। আচ্ছা, এটা আমরা ৮ নম্বর সিরিয়ালে গাভিটা দেখে নিলাম, পাশের শেষ মুহূর্তে গাভিটা দেখতেছি। জি ভাই। এই গাভিটা কি জাতের? এটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান? জি ভাই। দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত হচ্ছে, এখনো ফুল হয় নাই। দুই দাঁত। বাচ্চা কি প্রথম? জি ভাই, অবশ্যই প্রথম বাচ্চা। আচ্ছা, সময় আছে কতদিন?
এটাও 25 দিনের মতো টাইম আছে উলান পালান সারা ধরতেছে এই দেখেন উলানের জায়গা কত ভাই আচ্ছা এই যে পিছনেও উলানের জায়গা দেখেন বানচারটা কত সুন্দর বানচারটা ফাঁকা ফাঁকা বানচারটা ক্লিয়ার জি ভাই ক্লিয়ার যেহেতু প্রথম বাচ্চা দিবার প্রথম বাচ্চাতে খুব একটা সমস্যা আর কথা নাই না না সমস্যার কথা না তারপরে দর্শকরা দেখে শুনে নিতে পারবে তো প্রথম দিনের গরু কোনো সমস্যা হয় না মানে আচ্ছা আসলাম ভাই এটার দাম কত যাচ্ছে এটার দাম 170,000 170 জি ভাই আচ্ছা 170,000 টাকা দাম চাচ্ছেন জি ভাই আলোচনার সুযোগ আছে সামান্য একটু করা যাবে আচ্ছা অনেক ধন্যবাদ আসলাম ভাই মোটামুটি আমরা 9টা গাভী দর্শকদের দেখালাম তো আসলাম ভাই পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শক ভাইদেরকে বলবো ভাই আপনারা আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে কেনেন একবারে আমার খামারে দিয়ে আসবে একবার সহজ আপনার ঢাকা গাবতলী থেকে জুল পাবনার গাইতে ওঠে আপনার উঠতে হবে সাজাদপুর ট্রাভেলসে একবার ভাঙুরা আচ্ছা কিংবা আপনার শ্যামলী চট্টগ্রাম থেকে কেউ আসে তাহলে শ্যামলী 4 নম্বর গাড়িতে উঠবে একবার আমার ভাঙুরায় শেষ ঠিকানা আচ্ছা আর ট্রেনে যদি কেউ আসে কমলাপুর জয়দেবপুর এয়ারপোর্ট থেকে যেখান থেকে উঠুক না কেন বড়াল ব্রিজ স্টেশন থেকে 2 মিনিট লাগে আমার খামারে আসতে আচ্ছা তো সব মিলে দর্শকরা সরাসরি আপনার খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই দেখে শুনে নিতে পারবে আচ্ছা আর এই যে আমার মহিষও আছে দর্শক ভাইদেরকে দেখা দেন মহিষ টহিষও যদি কেউ কিনতে চায় নিতে পারবে আল্লাহর রহমতে আচ্ছা মহিষ কালেকশনে রাখছেন জি ভাই জি মহিষ কালেকশনে আছে কেউ নিলে নিতে পারবে এসে আচ্ছা তো অনেক ধন্যবাদ আসলাম ভাই আমাদেরকে নতুন কিছু গাভী দেখানোর জন্য সেই সাথে আপনার মূল্যবান মতামত দর্শকদের জানানোর জন্য দর্শক আশা করি যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আশা করি আপনারা প্রতারিত না হয়ে সরাসরি খামারে আসবেন খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজের মন মতো আপনারা গাভী সংগ্রহ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম